আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক যে কোনো সময় পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী মমতা রাজপথ না ছাড়ার ঘোষণা চিকিৎসকদের বয়কটে ডাক রাজ্যপালের আসলে ছাত্র পড়ানোর ঘটনা ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করে রায় পাহাড় আলাদা ঘটনায় কক্সবাজারে জনের মৃত্যু মাটি চাপা পড়া মিজানকে জীবিত উদ্ধার স্থানীয়দের বাই মিজান ইভার মতবয় টিচাররা আর এই থানির উদ্ধারগোধি বাকি তিনিরা ডোভার ভিতর তাগি মেরে নিচে তা আগে অস্থিরতা কাটেনি সাভার আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র শ্রম উপদেষ্টা কঠিন হলেও নতুন বাংলাদেশের উন্নয়নে আশাবাদী প্রধান উপদেষ্টা সবাইকে একযুগে কাজ করার আহ্বান সামাজিক ব্যবসায় বিস্তারিত। যে কোনো সময় পদত্যাগে রাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য ঘন্টা অপেক্ষার পর দু হতাশ হয়ে কথা জানান তিনি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলেন সরাসরি সম্প্রচার না করায় বৈঠকে অংশ নেননি তারা একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত পশ্চিমবঙ্গের সচিবালয় ক্ষেত নবান্নের সভাঘরে ঠিক এভাবেই ঘন্টা বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালে চিকিৎসক মমিতাকে ধর্ষণ ও হত্যায় বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একটি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের কথা ছিল মমতার কিন্তু বৈঠকটি সরাসরি সম্প্রচার নিয়ে বাধে বিপত্তি সরাসরি সম্প্রচার না করার খবরে বাইরে থেকে ফিরে যান জুনিয়র চিকিৎসকরা পরে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা জানান অনেকেই তার হয়তো পদত্যাগ চাচ্ছেন জনগণ চাইলে পদত্যাগ করতেও রাজি আছেন তিনি ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার পদ চাই চাই না কিন্তু আমি মানুষ বিচার পাক। কেন সরাসরি সম্প্রচার করা হবে না এ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে ফিরে গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন মমতার পদত্যাগ নয় বিচারের দাবিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন বলেও জানান আন্দোলনরত চিকিৎসকরা ভিডিও রেকর্ডিং হতে পারে তাহলে লাইভ স্ট্রিমিং এ কি অসুবিধা আমরা খোলা মনেই চাইছি যে একটা বৈঠক করা হোক সেই খোলামানের পরিচয় দেওয়ার জন্য আমরা চাইছি সব কিছু সবার সামনে লাইভ স্ট্রিমিং হোক তো এখন কেউ বলছে যে লাইভ স্ট্রিমিং সম্ভব না আমরা বুঝতে পারছি না যে কি কারণ থাকতে পারে আলোচনা করার জন্যই তো আমাদের রিপ্রেজেন্টেটিভরা গেছিল ওখানে লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছে না মানে নিশ্চয়ই উনারা কিছু একটা ভয় পাচ্ছেন এদিকে আরজিকোর कांडের প্রতিবাদপ্রতོས་ সাধারণ মানুষের আন্দোলনে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সামাজিক মাধ্যমে এক বারতাই তিনি জানান মুখ্যমন্ত্রী মমতাকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলেন রাজ্যপাল হিসেবে বসে থাকতে পারেন না তিনি এমন কি সরকারের কোনো অনুষ্ঠানেও মমতা থাকলে তা বয়কট করবেন বলেও উল্লেখ করেন রাজ্যপাল আদালতের নির্দেশে আর্জি করে চিকিৎসক মমিতাকে ধর্ষণ হত্যার ঘটনার তদন্ত করছে সিবিআই গেল নয় আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায় ওই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলনের চিকিৎসকদের অংশগ্রহণে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার উপক্রম দিনকে দিন পরিস্থিতি আরও জটিলের দিকে উৎফর কবির নিউজ নিউজডেস্ক টিভি আকাশে তো বয়ে যায় এভাবে সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি গেল পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ইন্সপেক্টর আরাফাতকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছেন এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা সর্বশেষ লাশটি একটি ব্যানার দিয়ে ঢেকে দেয়া হয় শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে কক্সবাজার সদরের জিলং যায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে আর ওখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে প্রাণ গেছে আরও তিনজনের দিবাগত রাত তিনটার দিকে জিলংজার দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিকুল এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম স্থানীয়রা জানান বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাত তিনটার দিকে মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড় ধসে পড়ে বিকট শব্দ শুনে স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন মিজানের পরিবার মাটি চাপা পড়েছে তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হলেও পরে স্ত্রী ও দুই শিশু মেয়র মরদেহ উদ্ধার করা হয়। তাও শুনতো ভাই তখন আমরা ঘুমন্ত ছিলাম এলাকার মানুষ যখন সেসামে জুই করে তখন আমরা ছুটে আসি মিজানের ওয়াইফ এবং ওর দুটো বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে সাবা পড়ছিল আর নিবে ভাই মিজান এবং আর মত ভাই ইচারে আর আগে ঠানির উদ্ধার করি বাকি তিনটা ডাফারে ভিতর থাকি মেডি নিচে থাকি কঠিন হলেও পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণে আশাবাদী প্রফেসর ডক্টর ডুন বৃহস্পতিবার বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এ সময় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবি এবং পনেরোটি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগের আয়োজন করা হয় এই সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানের অসুস্থতায় এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির স্বাগত বক্তব্য দেন এছাড়া অর্থ উপদেষ্টা সহ পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের চলমানে অর্থনৈতিক সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনায় অংশ নেন দেশের ব্যাংক নির্ভর কিন্তু ফাইন্যান্স বা ইন্ডাস্ট্রি আনুমানিক শিল্প ক্ষতিগ্রস্ত এনডিসি থেকে উত্তরণের পর বিশ্ববাজারে এখন থেকে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হব প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্রজনতার অভ্যুত্থান প্রথাগত কোনো আন্দোলন ছিল না তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে জাতিকে পচনের হাত থেকে রক্ষা করতে প্রথাগত আন্দোলনের জন্য আসে নাই যারা মারা গেছে তারা মন ঠিক করেছিল যে উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছে সে উদ্দেশ্যে তারা প্রাণ দিতে তৈরি এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলার দেশ থেকে আমরা একটা নতুন যা বাংলাদেশ সৃষ্টি করেছি আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মন ঠিক করেন খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণ কঠিন হলেও আশাবাদী তিনি লো ইনকাম কান্ট্রি থেকে কান্ট্রিতে চলে তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলব কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই আমরা পেছনে থাকতে চাই না আমাদের মেয়াদ যদি আপনারা এক নম্বরে নিয়ে যেতে পারেন আমরাও স্মরণ করবো যে বাবা একটা কিছু করছি এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে প্রতিযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শামিমা আক্তার দেশ টিভি ঢাকা গাজীপুর সাভার বেল্টের আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করতে উনআশি কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি শ্রম অসন্তোষের পেছনে বিদেশি ইন্ধন আছে নির্দিষ্ট দেশের বায়ারা লবিং করছে বলেও জানান শ্রম উপদেষ্টা সেই অর্ডারগুলো কিন্তু অনেক জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে তো প্রায় পনেরো থেকে বিশ শতাংশ অর্ডার ক্যান্সেল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু নির্দিষ্ট দেশের বায়াররাই সেই অর্ডারগুলো নেওয়ার জন্য লবিং করছেন উঠে পড়ে লেগেছেন তো সেই জায়গা থেকে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি নতুন সচিব নিযুক্ত হয়েছেন তিনি এই কথাটি বলেছেন কোন শ্রমিক আসলে তার ফ্যাক্টরিতে হামলা করবে না কখনো কারণ তাহলে মাস শেষে সে বেতনটা পাবে না সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিটা যে হয় শ্রমিকের হয় মালিক তো তো কোনো শ্রমিক কোনো ফ্যাক্টরিতে হামলা করেনি এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে চেষ্টা করেছে অনেক ফ্যাক্টরিতে শ্রমিকটা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে কোটা আন্দোলনের শুরুর দিকে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে আন্দোলনের আজ তেমন একটা না থাকলেও সময় যতই গড়িয়েছে আন্দোলনের উত্তাপ তত বেড়েছে শেষদিকে দিকে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশের সাথে শরিক হয়েছিলেন রাঙ্গামাটির শিক্ষার্থীরা সকমে মিশু মল্লিকের তথ্য ছবিতে সেই উত্তাল সময়ের কথা জানাচ্ছেন ফারিয়া ইসলাম দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুতিকাগার হলেও পাহাড়ি জেলা রাঙ্গামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরুতে সে আন্দোলনের ঢেউ লাগেনি তবে সময় পরিক্রমায় সারাদেশ যখন আন্দোলন সংগ্রামে উত্তাল তখন রাঙ্গামাটির শিক্ষার্থীরাও শতবাধা পেরিয়ে ঠিকই শুরু করেন আন্দোলন পুলিশ ছাত্রলীগ যুবলীগের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নেমে পড়েন শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই নয় শহরের অন্যান্য এলাকাও ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের আন্দোলন ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের আগ্রাসী ভূমিকার কারণে আন্দোলনকারীদের রাজপথে নামতে বেগ পেতে হয় পুলিশ এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এবং আসাম থেকে আমাদের অনেক যারা প্রতিবাদ সভায় আসতেছিল তাদেরকে ওখান থেকে ফেরত পাঠিয়ে দেয় এক পর্যায়ে আমরা যারা এখানে ছিলাম আহ থেকে ৩৫ জন তারা আমরা সফলভাবে এই প্রোগ্রামটা করতে পারি আর কি এবং এটা আসলে জানি না ন্যাশনালি আমাদের কতটুকু ইনফেক্ট করেছে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা এই প্রতিবাদ নেয়ের পক্ষে থাকাটা আমাদের এখান থেকে ক্লিয়ার করেছি আমরা এখানে চেয়েছিলাম যে এর পরবর্তীতে কেন্দ্রের সাথে আমরা সমন্বয় করে এখানে পরবর্তী কর্মসূচি গুলো ঘোষণা দেবো কিন্তু এটা করার পরে এখানকার যে পাহাড়ের পরিস্থিতিতে আমরা সেটা করে উঠতে পারি নাই আমাদের বিভিন্ন চাপ বিভিন্ন প্রতিকূলতা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বাইরের পুলিশ প্রশাসন থেকে শুরু করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের একটা চাপ ছিল অবশেষে ছাত্রদের আন্দোলন যখন সার্থক হলো তখন দেশের অন্যান্য এলাকার মতো এ পাহাড়ি জনপদের রাজপথ মুখর হয়ে উঠে মিছিলে মিছিলে নতুনদের হাত ধরে দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের বিজয় উল্লাস সবার মত করে আমরাও করেছি একটা স্বৈরাচারের পতন হয়েছে তো সেই বিজয় সারা বাংলাদেশে যেভাবে উদযাপনিত হয়েছে আমাদের আবাসিক শিক্ষার্থীদেরও সাধারণ শিক্ষার্থী হিসেবে সেভাবে উদযাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অনায়ের বিরুদ্ধে ছিলাম সে অনায়ের বিরুদ্ধে থাকা কারণে আমরা প্রতিবাদটা করেছিলাম ভবিষ্যতে যদি এরকম কিছু হয় যে অন্যায় অনায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে বা ন্যায়সঙ্গত কিছুটা আমাদের যোগদান করা লাগে অবশ্যই আমরা করব শিক্ষার্থী জনতার এই বিপ্লব যাতে বিহাত না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান পার্বত্য নাগরিক সমাজের কোটা আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় ছাত্র সমাজ ছিনিয়ে এনেছেন কিছু স্বপ্ন তৈরি হয়েছে কিছু আকাঙ্ক্ষা তাদেরকে ঘিরে সারা জাতি মধ্যে সঞ্চারিত হয়েছে সেটি যদি ধরে রাখতে হয় তাহলে কিছু ম্যাসিভ পরিবর্তন আনতে হবে কিছু মৌলিক জায়গায় যে জায়গাগুলোতে মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল যেমন ভোটাধিকারের জায়গা মত প্রকাশের জায়গা বিচার বিভাগ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চাপ মুক্ত প্রশাসন এই জায়গাগুলো যদি নিশ্চিত করতে পারে ছাত্র সমাজ তাহলে দেশ উপকৃত হবে নতুনদের হাত ধরে ক্ষুধা শোষণ বৈষম্য দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ করে উঠবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের নিউজ ডেস্ক দেশ টিভি বগুড়ায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের রাইস ব্র্যান্ড ওয়েল কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হয়েছেন চার শ্রমিক বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির যন্ত্রাংশ মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটে প্রাথমিকভাবে কারখানাটিতে নিরাপত্তা ঘাটতি ছিল বলে ধারণা করা হচ্ছে সহকর্মী সঞ্জুরের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপনপো বগুড়ার শেরপুরের মজুমদার প্রোডাক্ট লিমিটেড বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির রপ্তানিমুখী পণ্য ব্র্যান্ড ওয়েল কারখানার যন্ত্রাংশ মেরামতকালে ঘটে বিস্ফোরণ জানা যায় ওয়েল ট্যাঙ্কে চারজন শ্রমিক উঠে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে ট্যাঙ্কের উপর থাকা চারজনই দগ্ধ হন তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তারা হলেন নীলফামারির সৈয়দপুর অফিসার্স কলোনি এলাকার রুবেল আবু আবুসাইদ মনির ও ইমরান তেলের ট্যাঙ্কিতে তেল ছিল ঠিক আছে তো উপর থেকে ওয়াল আমরা ওয়েলডিং করতেছি তো একটা আগের বিস্ফোরণ নিচে পড়ে ট্যাঙ্কিটা ভাস্ট হয়ে গেছে ঠিক আছে যখন ওটা ভাস্ট হয়েছে ভাস্ট হওয়ার পর চার চারিদিকে পড়ে গেছে উপর থেকে ওরার পরে একজন ওই জায়গায় ডেট তিনজনকে মেডিকেল আনতে আনতে মেডিকেলে ডেট হয়েছে বাদে যাবার মনে করে ফোন দিলে আমি এখানে আসি আর কি আসার পরে এই ঘটনাস্থলে এসে দেখি আসলে মারা গেছে কারখানা কর্তৃপক্ষ বলছে মেরামতের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের অবহিত না করেই ওয়েল্ডিং এর কাজ শুরু করেন তাদের দাবি ওয়েল্ডিং ঝালাইয়ের উত্তাপে ওয়েল ট্যাঙ্কে গ্যাস সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা ঘটে ওয়েল্ডিং এর স্পার্কিং করছে স্পার্কিং করাতে তারা ভিতর থেকে ওটা এটা বাস্ট হয়ে গেছে আর কি তেলের স্টোরেজ ট্যাঙ্কের যে উপরের যে হেডটা সেই হেডটা আউট হয়ে গেছে প্রাথমিকভাবে কারখানাটিতে নিরাপত্তা ঘাটতি ছিল জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে করা হবে তদন্ত এখানে সবচেয়ে বড় যে ত্রুটিটি আমার কাছে মনে হয়েছে যে প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে বিস্ফোরণের পরে কিন্তু এখানে এদের নিজস্ব কোনো টেকনিশিয়ান বা নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার কিন্তু নাই তো আমরা তদন্ত কমিটি যেমন করেছি আমরা সাথে এটার সেফটি মেজার যে রয়েছে সেটার স্পেশাল টিম যদি নিয়ে আসতে হয় সেই স্পেশাল টিমটাও আমরা কাজ করবো আর নিহতদের মরদেহ রাখা হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিউজ ডেস্ক টিভি যশোর খুলনা ও যশোর মাগুরা মহাসড়কের মনিহা অংশ চলে গেছে পরিবহন মালিকদের দখলে চার লেনের রাস্তার দুই লেন দখল করে রীতিমতো বানিয়ে ফেলেছেন বাস ট্রাকের স্ট্যান্ড প্রশাসনের ঝটিকা অভিযানে মাঝে মাঝে সরে গেলেও পুরোপুরি দখল মুক্ত করা যাচ্ছে না সড়কটি সরকমে সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন আপন যশোরের গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর মাগুরা ও যশোর খুলনা হাইওয়ে এই সড়কের মনিহার অংশ দেখলে মনে হবে যেন পরিবহন স্ট্যান্ড বেশিরভাগ অংশই চলে গেছে পরিবহন মালিকদের দখলে সবসময় পার্কিং করা থাকে বাস ট্রাক জন দুর্ভোগ লাঘবে দু সালে ২৪ ফুট প্রশস্ত সড়ককে চৌত্রিশ ফুটে উন্নীত করা হয় কিন্তু দখলের কারণে সেই সুফল পাচ্ছে না জনসাধারণ উল্টো পোহাতে হচ্ছে চরম ভোগান্তি অসুবিধা হচ্ছে কারণ রাস্তা চড়া হওয়ার কারণে তারা বিভিন্ন সময় গাড়ি পার্কিং করে রাখে এখন যে পরিস্থিতি দুই সাইডে যেভাবে গাড়ি রেখেছে এভাবে তো চলাফেরা করা যাবে না হঠাৎ হঠাৎ তো জাম হয়ে যায় জাম হয়ে গেলে এক ঘন্টা আগে জাম ছাড়ায় না পুলিশ ও ছাত্রদের তৎপরতায় কিছুদিনের জন্য সড়কটি দখলমুক্ত ছিল তবে কয়েকদিন পরেই প্রভাবশালীরা ফের দখলে নেয় সড়ক ছাত্র আন্দোলনে ছাত্ররা কিছুদিন টিকা করেছিল তারাও বারবার বলার পরে দুই একদিন ভালো থাকে আবার যা থাকে আমাদের এত প্রভাবশালী ব্যক্তিরা যা গাড়ি আমরা কোনো রকম ছড়াতে পারি না বাধ্য হয়ে আমাদের টায়ার ফেলাইতে হয়েছে আমরা বড় এই গাড়ি ঘোড়া নিয়ে এখন আমরা চাই যে প্রশাসন এদের দিকে একটু করা দিক যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি সংকট উত্তরণে বৃদ্ধি করতে হবে বাস টার্মিনালের জায়গা প্রায় দু হাজারের উপরে আমাদের যশোরের গাড়ি সংখ্যা সেই গাড়ি রাখার মতো জায়গা কেন্দ্র বাস টার্মিনাল শঙ্করপুরি নাই আর এই রাস্তার পরে গাড়ি থাকার কারণে জনগণের চলাচলটিতে ব্যাপক দুর্ভোগ হয় কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে মাধ্যমে দাবি জানায় যে আমাদের টার্মিনালটা বৃদ্ধি করা হোক এবং সমস্ত গাড়ি যাতে আমরা টার্মিনালে রাখতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা হোক তাহলে এই জনদুর্ভোগ কমবে গুরুত্বপূর্ণ এই সড়কটি দখলমুক্ত করে গণপরিবহন ও পথচারীদের চলাচল উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক দেশ টিভি